মন্ত্রী পীযুষ হাজরিকার মহানুভবতা। ঘাটমাউরা তিনি শিশুর একাউন্টত দিলে 7 লাখ টাকা। সর্বসাধারণতে সমালোচনার ঊর্ধ্বত থাকা মন্ত্রীজনেই হয়েছে পীযুষ হাজরিকা। আর এইবার পীযুষ হাজরিকার মহানুভবতাই এটা রাজ্যজুড়ি ব্যাপক চর্চা লাভ করেছে। বিগত 14 এপ্রিলত তিতাবৰৰ চাহ বাগিচার ভুলি লাইনের যাদব কর্মীর মৃত্যু হয়েছিল। পিতৃৰ চাহ হেরুয়াই অসহায় হয়ে পড়েছিল তিনিটাকৈ শিশু। পূর্বে মাতৃৰ মৃত্যু ঘটাত শিশু তিনিটির জীবনলৈ নামি আসছিল ঘোর অমানিশা। কিন্তু মন্ত্রী পীযুষ হাজরিকাই সেই খবর পাই 15 এপ্রিলত ঘরখনত উপস্থিত হয়েছিল। আর তিনি শিশুর দুঃখ দুর্দশা দেখি তাৎক্ষণিকভাবে কিছু সহায় আগবাইছিল, যদিও পিছত তিনিটি শিশুর দায়িত্ব লওয়ার কথা ঘোষণা করেছিল। আর সেই অনুসরিয়ে নির্বাচন শেষ হওয়ার পাছত ঘাটমাউরা শিশু তিনিটির ব্যাংক একাউন্ট খুলে দি ব্যক্তিগতভাবে 7 লাখ টাকা 15 বছরের ফিক্স ডিপোজিট করে দিয়ে। আর সেই অনুসরি 7 লাখ টাকার প্রতিমাসে শিশু তিনিটিয়ে প্রায় 3000 টাকা সুদ হিসাবে লাভ করব। আর 15 বছরের অন্তত 7 লাখ টাকাটো উলিয়াব পারিব। মন্ত্রী পীযুষ হাজরিকার এই মহানুভবতাই এটা রাজ্যজুড়ি ব্যাপক চর্চা লাভ করেছে। প্রথমতে মানে সরকার মাননীয় মন্ত্রী পীযুষ হাজরিকা ডাঙরিয়ালে ধন্যবাদ জ্ঞাপন করছো। বিশেষকৈ 15 এপ্রিলের দিনাখন এইখান ঘর মানে বিশেষকৈ কাল অমানিশা নামি আহিছিলে, মানে 14 তারিখের রাতে আসলতে এইখান ঘরের গৃহস্থ যাদব কর্মী ডাঙরিয়া মৃত্যু হয়েছিল। তারপর 15 তারিখের পুয়া ভাগতে আমি খবর পাইছিল। খবর পার পাছত আমি মন্ত্রী মহোদয় ব্যস্ততার মাজতো এইখান ঘর আনি উপস্থিত করাইছিলহি। আর এইখান ঘর উপস্থিত হওয়ার পাছত তখেতে বিশেষকৈ এই তিনটি সন্তান দেখি পেলায় খুব মর্মাহত হয়েছিল। আর মর্মাহত হয়ে ব্যক্তিগতভাবে সেই মুহূর্ততেই তাৎক্ষণিকভাবে সকাহপরপরক পরিয়ালটির হাতত এটা পুঁজি তুলি দিছিলে। তারপর তখেতে রাইজর আগত কথা দিছিলে যে মই পরবর্তী সময় সন্তান তিনিটার পড়াশুনার লগতে ভরণ পোষণের ক্ষেত্রে বিশেষভাবে যি পারো মই ব্যক্তিগতভাবে মই সহায় করিম। আর সেই ধরনের তখেতে কথা দিয়ে কথা রাখি এই গুয়াহাটির যে নির্বাচন হয়ে গেছে নির্বাচনের পিছদিনাখনেই তখন ব্যক্তিগত সহায়কক এইখান ঘরলৈ উপস্থিত করায় সম্পূর্ণরূপে তিনিটি সন্তানের একাউন্ট ডিটেলস মানে ইতিমধ্যে একাউন্ট খুলি দিয়া হয়েছে। গতি একাউন্ট খোলার পাছত সেই সন্তানকেটার নামত মানে মাহেকীয়াভাবে এটা পুঁজি যোগান ধরেছে। আর লগতে ফিক্সড ডিপোজিট হিসাবে এটা পয়সা তখেতে ব্যক্তিগতভাবেপর তখন ডিপোজিট করেছে। গতি এইটোর জড়িয়ে এই তিনটি সন্তানের ভবিষ্যতের সময় পড়াশুনার মাতৃহীনা পিতৃহীনা পরিয়ালটে একটা সকাহ লাভ করবো আমি আশা রাখিছো। আর সেই আশার বাবে আমি তখেতে যে মহানুভবতা দেখালে এই মহানুভবতার আমি স্থানীয় রাইজ আর ইয়ার সমাজের লোকসকলে বিশেষভাবে তখন ধন্যবাদ জ্ঞাপন করেছে। আর তখেতর এই মহানুভবতা আর মানবতা সদায় জিয়াই থাকক। আর এই তিনটা সন্তানের ভাল হোক, আমিও স্থানীয়ভাবে যি পারো আমি সদায় সন্তানকেটার লগত আমিও সহায় সহযোগ করবলে আমি প্রচেষ্টা অব্যাহত রাখি। তিতাবৰৰ পৰা মনজিত হাজৰিকাৰ রিপোর্ট, অসম লাইভ 24।